হ্যালো বন্ধুরা যশোদা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি কাকলি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তার আগে তোমাদের কয়েকজনকে দেখাবো এই দেখো আমার বোন বোনের ছেলে আর বোনের মেয়ে ভাইপোটার দিন বলেছিলাম আমার বোনের মেয়ে আসবে দেরি হচ্ছে আমার মেয়ের সঙ্গে এটা আমার বোনের মেয়ে আর এই আমার বোনের ছেলে আমারই ছেলে বলতে পারো আমার ছোট ছেলে খুব মিষ্টি খুব দুষ্টু আর দেখাবো আমার বাবাকে দেখো আমার মেয়ের সাথে আমার বাবা আর দেখাবো বাবার সাথে মাকেও দেখাবো আজকে এই দেখো আমার মেয়ের বউ ভাতের দিন আমার মা আর বাবা মাঝখানে আমার মেয়ে নমস্কার বন্ধুরা যশোদার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের দেখাবো পলতা পাতার বড়া তোমরা পলতা শাক সবাই চেনো নিশ্চয়ই যেটা পটল গাছের শাক এটাকে আমরা বলি পলতা শাক দেখতে পাচ্ছ এখানে এক আটি পলতা পাতা রয়েছে পলতা শাক এখান থেকে আমি পাতাগুলো নিয়ে আজকে বড়া বানাবো আর আর একদিন এই ডাঁটা সমেত পাতাগুলো নিয়ে চচ্চড়ি বানাবো সেটাও তোমাদের দেখাবো একদিন এই দেখো এবার কি করে আমি পলতা পাতার বড়াগুলো বানাই তোমাদের দেখাচ্ছি আমি পাতাগুলোকে দেখো এরকম সরু সরু করে কুঁচিয়ে নিয়েছি এরপরে দেখাচ্ছি এর মধ্যে কি কি দিচ্ছি প্রথমে এই কুচনো পলতা পাতাগুলোর ওপর প্রথমে দিয়ে দেবো বেসন আন্দাজ মতো দেবে বন্ধুরা আমি আমার আন্দাজ মতো দিচ্ছি এটা চানা বেসন হলে ভালো হয় এর মধ্যে দেব একটু পোস্ত দানা অল্প একটু কালো জিরে মতো নুন একটু খাওয়ার সোডা একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব যেন খুব পাতলা না হয় বড়া করতে গেলে যেরকম দরকার সেরকম থিকনেস যেন এর মধ্যে আসে এই দেখো এই রকম থিকনেস হবে ব্যাসমটা তোমাদের একটা কথা বলে দিই যে তেলে বড়া ভাজবে সেই তেলটা গরম হয়ে যাওয়ার পর দু ফোঁটা এর সঙ্গে মিশিয়ে নিয়েছি আমি সেটা দেখানো হয়নি তোমরাও মিশিয়ে নেবে তাহলে বড়াটা আরও মজমজা হবে এবার গরম তেলেটা ছেড়ে দেব। অনেকে এর সঙ্গে চালের গুঁড়ো মেশাতে পারে একটু তাতে খেতে আরও ভালো হবে তবে আমি দিই না চালের গুঁড়োটা একটু শক্ত হয়ে যায় এই যে আবার গরম তেলে ছেড়ে দিচ্ছি এটা মিডিয়াম আছে ভাজা হবে খেতে খুব ভালো লাগে পলতা পাতার বড়া যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর এরম নতুন নতুন অনেক ঘরোয়া রেসিপি পেতে আর পুরোনো বন্ধুদের বলছি জানি তোমরা অনেকেই এই রান্নাটা জানো তবুও আমি আমার মতো করে তোমাদের দেখাবার চেষ্টা করলাম ভালো লাগলে লাইক করো এবং কমেন্টস করে জানিও আমার রান্নাটা কেমন লাগলো এই দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এটুগুলোকে উল্টে দিয়েছি এটা একদম মিডিয়ামেরও একটু কম আছে ভাজা হবে তাহলে কি হবে অনেক মচমচে হবে আর জোরে দিলে ওপরগুলো পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে আজকাল এই চটজলদি খাবারের যুগে এইসব মা ঠাকুমাদের আমলের রান্নাগুলো সব উঠেই যেতে বসেছে তাই আমি চেষ্টা করছি সেই সব জিনিস কিছু কিছু আমার যতটুকু ক্ষমতা হয় সেটুকু তোমাদের দেখাবার যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি খুব খুশি হব এটা প্রথম পাতে গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে খেলে যাদের জ্বরের মুখে অরুচি আছে তাদের খুবই ভালো লাগবে সুতো খেতে খুব ভালো লাগে গরম গরম পলতা পাতার পড়া এই দেখো রেডি আমার গরম গরম পলতার বড়া